Assalamualaikum. Welcome to Europe Bangla Education and Immigration Consultancy. আমি Europe Bangla Group থেকে Education Counselor সাবনা ইসলাম বলছি। আজকে আমি আপনাদের জন্য হাঙ্গেরির স্টাডি ভিসা নিয়ে কথা বলবো। হাঙ্গেরি হচ্ছে একটি সেনজেন কান্ট্রি, সবাই জানে। সব সেনজেনের মধ্যে সব থেকে ইজি ওয়ে হচ্ছে হাঙ্গেরি। আপনি হাঙ্গেরি হয়ে কিন্তু সেনজেনের মধ্যে এন্ট্রি নিতে পারবেন খুব সহজে। এখন আসি হচ্ছে হাঙ্গেরির স্টাডি ভিসা নিয়ে কথা বলবো। অনেকে প্রশ্ন থাকে যে হাঙ্গেরিতে কত বছর স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল, আইএলটিএস রিকোয়ারমেন্ট কেমন, রেজাল্ট রিকোয়ারমেন্ট কেমন থাকে। আজকের ভিডিওটি আমি তাদের জন্যই নিয়ে এসেছি। প্রথমে আসি হচ্ছে এখানে স্টাডি গ্যাপের বিষয় নিয়ে। এখানে যদি আপনার 15 বছর 20 বছরও যদি অ্যাকসেপ্টেবল হয়, তাহলেও কিন্তু হাঙ্গেরিতে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করছে। হাঙ্গেরিতে কিন্তু হিউজ স্টাডি গ্যাপও কিন্তু অ্যাকসেপ্টেবল। আর হাঙ্গেরি সব থেকে বড় ফ্যাসিলিটিস হচ্ছে বেশিরভাগ কান্ট্রিতে কিন্তু আপনার 3 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি কিন্তু অ্যাকসেপ্ট করে না। মানে যারা বাংলাদেশি স্টুডেন্ট মানে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কমপ্লিট করে, তাদেরও তো ইচ্ছা থাকতে পারে যে আমি অ্যাব্রোডে যাব, কিন্তু তারা তাদের রেজাল্টের কারণে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছে না। মানে তাদের ব্যাচেলারটা 4 ইয়ার শো করতে পারছে না। তা তাদের জন্যই হচ্ছে এটা সুবর্ণ সুযোগ যে হাঙ্গেরিতে আপনি 3 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আসি হচ্ছে আপনার আইএলটিএস রিকোয়ারমেন্টের বিষয় নিয়ে। আইএলটিএস রিকোয়ারমেন্ট অনেকের প্রশ্ন থাকে, আপু উইদাউট আইএলটিএস কি হাঙ্গেরিতে পসিবল, বা এমওয়াই বা জুলিঙ্গো কিছু কোনো এমওয়াই বা টুলিঙ্গো প্রোভাইড করে কি আমি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই হাঙ্গেরিতে আপনি উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারবেন, বা এমওয়াই বা টুলিঙ্গো যে কোনো একটি প্রোভাইড করলেই হচ্ছে। মানে অন্যান্য কান্ট্রি সেনজেন কান্ট্রির মতো কিন্তু এটা ধরা বাঁধা নেই যে আপনাকে আইএলটিএস প্রোভাইড করতেই হবে, বা যে কোনো একটা প্রফিসিয়েন্সি আপনাকে প্রোভাইড করতেই হবে, ওরকম কোনো ধরা বাঁধা নেই। বাট আপনাকে কিন্তু ইংলিশে ফ্লুয়েন্সিটা আপনার থাকতে হবে, যাতে করে আপনি অ্যাম্বাসিতে গিয়ে যাতে আপনি কথা বলতে পারেন। যদি আপনি কথাই বলতে না পারেন তাহলে তো আর হলো না, ঠিক না? এরপর আসি হচ্ছে রেজাল্ট রিকোয়ারমেন্টের বিষয়ে। আপনি হাঙ্গেরিতে কিন্তু লোয়ার সিজিপিএতেও, লোয়ার সিজিপিএ জিপিএতেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাচেলার প্রোগ্রামে 2.8 থেকে শুরু করে মোটামুটি আপনার 3.5 এর মধ্যে যারা আছে তারা মোটামুটি অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে যাদের মিনিমাম সিজিপিএ 2.5 তারা কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আসি হচ্ছে টিউশন ফির বিষয়তে। হাঙ্গেরি কিন্তু অ্যানাদার সেনজেন কান্ট্রিগুলো থেকে টিউশন ফির দিক থেকে কিন্তু অনেক লো। এখন বর্তমানে হাঙ্গেরিতে মোটামুটি টিউশন ফি শুরু হচ্ছে আপনার 1,500 ইউরো থেকে আপনার 6,000 ইউরো পর্যন্ত। আপনার মোটামুটি ভিসা রেশিও হাই কিন্তু এই সকল ইউনিভার্সিটিগুলোর মধ্যে। আপনার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি সবসময় চুজের মধ্যে রাখতে হবে। ইউনিভার্সিটি চুজের উপরেও ডিপেন্ড করে কিন্তু আপনার ভিসা রেশিও হাই লো হয়। এরপরে আসে হচ্ছে স্কলারশিপ অপরচুনিটি। হাঙ্গেরিতে কিন্তু হাঙ্গেরি গভর্নমেন্ট কিন্তু অনেকগুলি স্কলারশিপ অপরচুনিটি রেখেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তা আপনার ওখানে স্কলারশিপের জন্য কিন্তু আপনার নির্দিষ্ট সময়ের মধ্যেই কি অ্যাপ্লিকেশন করতে হয়। আপনি তাই দেরি না করে কিন্তু স্কলারশিপ সহ আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে কিন্তু এর মধ্যেই করে ফেলতে হবে। এরপর হচ্ছে আপনার পার্ট টাইম জব অপরচুনিটি। সবারই প্রশ্ন থাকে আমি পার্ট টাইম জব করে টিউশন ফি ক্যারি করতে পারবো কিনা, লিভিং কস্ট ক্যারি করতে পারবো কিনা, বাড়িতে পাঠাতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই আজ পর্যন্ত কিন্তু কখনো এমন রেকর্ড হয়নি যে মানে আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন বা এখান থেকে যাওয়ার পর ওখানে যাওয়ার পরে আপনাকে বাংলাদেশ থেকে অ্যামাউন্ট নিতে হয়েছে। আজ পর্যন্ত এরকম কোনো স্টুডেন্টের সাথেই কিন্তু হয়নি। তাই হাঙ্গেরিতেও কিন্তু সেম, আপনি ওখানে যা ওখানে যেহেতু একে হচ্ছে লোয়ার টিউশন ফি, তার উপর হচ্ছে আপনি ওখানে যাওয়ার পর কিন্তু আপনি আপনার নিজের কস্ট পার্ট টাইম জব করে নিজের লিভিং কস্ট থেকে শুরু করে ইউনিভার্সিটি টিউশন ফি পর্যন্ত আপনি পে করতে পারবেন নিজেরটা নিজে, এবং ফ্যামিলিতেও আপনি পাঠাতে পারবেন। এরপরে হচ্ছে যারা ব্যাচেলার প্রোগ্রামে যায় তাদের বিষয়ে একটু বলি। তারা যখন তাদের স্টাডি কমপ্লিট হবে তারা কিন্তু 1 ইয়ার স্টে ব্যাক পাবে এবং সাথে ওয়ার্ক পারমিট পাবে। আর ফুল টাইম জব অপরচুনিটি তো হাঙ্গেরিতে অ্যাভেলেবেল আছে। আপনি ওখানে মোটামুটি 4 থেকে 5 বছর যদি লিগালি থাকতে পারেন তাহলে কিন্তু আপনি পিআরের জন্য এলিজিবল হয়ে যাবেন। এখন আসি হচ্ছে হাঙ্গেরি কিছু টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি নিয়ে, যেগুলো নিয়ে আমি মূলত কাজ করছি, এবং এর বাইরেও কিন্তু আরও কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলো নিয়েও আমরা কাজ করছি। যেমন কিছু আমি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির নাম বলছি, ইউনিভার্সিটি অফ ড্যাবরিকেন,
It was Lorraine University, University of Peace, Corvinus University, Budapest Metropolitan University, Abu Dhabi University, and only Gulu top ranking university, Raja Jegulani Amra Muruto Kachpurtake. Apni Murukurban Jamar agentship and Mudhe Amra Apnake Jamun Tamun Habe Dibo, Urukum Kintuna. Amra Kintu, suppose Apna Judi, a profile to the Amar. Link up for a university তে সাথে যদি ম্যাচ না হয় তাহলে obviously আপনার জন্য আমাদের another option choose করতে হবে তাই আমাদের আমরা কিন্তু এনসিইউটি দিচ্ছি 100% অফার লেটার আপনাকে আমি প্রোভাইড করব দ্যাট মিন্স আমাদের উপর ভরসা হারা হওয়ার মতো এরকম কোনো স্কোপ নেই আমাদের অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার অল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট পাসপোর্টের স্ক্যান কপি বার্থ সার্টিফিকেট এনআইডির স্ক্যান কপি তারপর হচ্ছে দু কপি পাসপোর্ট সাইজের ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এগুলো দিয়ে আপনি মোটামুটি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফাইল ওপেনিং ফাইল অ্যাসেসমেন্টে কিন্তু কোনো চার্জ নেই ডেসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম